তো আজকে আমার মেনু মুসুরির ডাল মুলো দিয়ে ডিম ভাজা আলু ভাজা। তো চলো আমি কি করে বানাই দেখো। তো বন্ধুরা এখানে দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দেব, কুচিয়ে রাখা রসুন কুচিয়ে দিয়ে দেবো, আর লঙ্কা কুচিয়ে রেখেছি লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমার রসুন পেঁয়াজ লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু কুচিয়ে রাখা আলু দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি 1/100 চামচ লবণ দিয়ে দেবো। আর দেবো 1/100 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা আছে একদম লো আছে 10 মিনিট যেমন ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হতে থাকবে। তো দেখো বন্ধুরা এদিকে ডাল প্রায় আমার 50% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আঁচটাকে সিম করে ডালটা ঢেকে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। তো আমি ঢাকনা খুলে আলু ভাজাটাকে নাড়িয়ে দেবো। আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো রেডি আলু ভাজা, এবার আমি আলু ভাজাটাকে নামিয়ে নেব। তো আমি আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি। তো আমি ডালের ঢাকনা তুলে দেখবো ডাল আমার সিদ্ধ হলো কিনা। দেখো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে আমি 1/2 চামচের সাহায্যে একটু গুটে নেবো।
তোমার ডাল ঘোটা হয়ে গেছে, এবার আমি ডালের মধ্যে জল দিয়ে দেবো। তো এবার ডালের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এক চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবশেষে একটু নাড়িয়ে নেবো। তো বন্ধুরা, ডাল দেখো আমার ভালোভাবে ফুটে গেছে। এবার ডালের মধ্যে আমি কেটে রাখা মুলো দিয়ে দেবো। মুলো দিয়ে এটাকে আমি 10 মিনিট কুক করতে দেবো। তুমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো মুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মুলোটাকে ফোড়ন দিয়ে নেবে। তুমি ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা। তো আমার ডাল রেডি। এবার আমি এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো। তো রেডি আমার মুলো দিয়ে মুসুরির ডাল। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো রেডি আমার ডালের রেসিপি। তো আমি ডিমের অমলেট করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর দেবো হালকা অল্প করে লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর অল্প লঙ্কা গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। ডিমটাকে
ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কড়াইর তেল আমার খুব ভালোভাবে ফেটে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। তো ডিমটাকে এবার আমি রোলের মতো করে জড়িয়ে নেব। তো ডিমে দু সাইড ডিম ভালো করে ভেজে নেবো যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। তো তারপর ডিমটা আমার ভালোভাবে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো ডিমটাকে। তো রেডি আমার মেনু। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।